আজি মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা বিজু জনতা দল সভাপতি শ্রী নবীন পট্টনায়ক নির্দেশ ক্রমে আজি পূর্বতন সাংসদ চন্দ্রশেখর সাহু এবং পূর্বতন বিধায়ক ডক্টর রমেশ চন্দ্র সাহু পট্টনায়ক পূর্বতন বিধায়িকা সূর্যমণি পদ্ম আমি চারিজন এটাকে আসছিল দেখা এবং যা দেখল অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজি এটি সুরক্ষা ব্যবস্থার কিছু বলে না না সিসিটিভি অছি না সুরক্ষা কর্মী এটি অনেক না পুলিশ প্রশাসন তরফ কিছু কর্মচারী জগিছেন এবং আপনার দেখবে বারম্বার আপনার মাধ্যমে লোক এটি অন্ধার রয়েছে আলোকর ব্যবস্থা মধ্যে কে সে কথা ধরিপারি যাহাদ্বারা আজ দুর্বৃত্ত মানে সাহস কলে যে মন্দির সহিত সারা ওড়িশা ওড়িশা কাইকি সারা ভারতবর্ষর লোকর ভাবাবেগ দৃঢ় হয়ে রয়েছে আজ সমস্ত ভাবাবেগ যেটা গোটে সমস্ত ঠেস দিয়েছে এবং আজ মা পিঠর মুকুটু আরম্ভ করে টঙ্কা আরম্ভ করে চারি চারিটি তালা কাটি আজ এইটু লুট করা দুর্বৃত্ত মানুষ যে সাহস হয়েছে সাহস আসিলা কোথু এবং এ সরকার বিফলতা যোগ এ সরকার আসিলা পরে আপনার দেখবে অসামাজিক লোক মানে চোর ডকায়ত মানে আজ সক্রিয় হয়ে যাই এবং যেভাবে ভাবে আজ মন্দিরর চোরি করা যাই এবং তাঁকর এতে যেভাবে ভাবে সাহস বড়ছে এবং আজ সরকার ঢিলা এই সরকার অবব্যবস্থা আজ এই ঘটনাটি ঘটিছে এবং এ সরকার লোক যেভাবে ভাবে মিছ করে আসলে এবং আজ লোক সুরক্ষা দেবার তো বিফল হয়েছিল আজ মঠ মন্দির সুরক্ষা দেবার বিফল হয়েছেন এবং প্রত্যক্ষ দেবী স্থলর যেভাবে ভাবে আজ চোরি হয়েছে তা নিশ্চিত ভাবে নিন্দনীয় এবং আকু আমি তীব্র নিন্দা করছু এবং বাকু দৃঢ় হস্তরে কিভাবে দমন করা যাবে সেই আমি দাবি রাখুছু এবং সরকার মধ্যে যেভাবে ঢিলাপণ রাখছেন সে ঢিলাপণর নিবৃত রুহতু এবং আগামী দিন এইভাবে অঘটন কিভাবে ন ঘটু সেপ্রতি দৃষ্টি দিও কারণ আজ আজ দেখা গেলে সবু ক্ষেত্রে এইভাবে অব্যবস্থা হচ্ছে মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী এই স্থলক এক পর্যটনস্থলের মান্যতা দেওয়া সারা পৃথিবী বিখ্যাত এই তলাতারিণী মন্দিরকে যেভাবে ভাবে সৌন্দর্যকরণ করেছিল যেভাবে ভাবে আকু সুরক্ষিত অবস্থাকে আনবা যেভাবে ভাবে এতে অর্থ বিনিয়োগ করেছিল যার পরিপূর্ণ অবস্থা আপনার আজ দেখিপারছেন আজ পুঁ থে লোক মনে যে খুশি আসছিল লোক মানে যে আকু দেখি খুশি হোলে পুঁ আজ সেই ভাবভোগ আজ লোকর ঠেস পঞ্চি লোক মনে অত্যন্ত দুঃখের ভাঙ্গি পড়ছেন আজ এইভাবে প্রত্যেক দেবী পাখর চোরি হয়েছে আজ্ঞা গোটে কথা হচ্ছে যে লোকাল এমএলএ যিকি লোক প্রতিনিধি লোক মানে তাকে বাছিছেন কিন্তু আজ লোকাল এমএলএ আপনার আসি পৌঁছলে কিন্তু লোকাল এমএলএ এপর্যন্ত দেখা নাই দেখুন এইভাবে ওড়িশা যেতে ঘটনা ঘটুছে এমানকে যাওয়া সময় নেই খালি যেটি ভাষণ দেওয়া মাইক দেখছেন সেটি দৌড়ুন ভাষণ দেওয়া এবং সেটি লোক থাকতু ন থাকতু সে চেয়ার মধ্যে মাইক দেওয়ার মানে ব্যস্ত এমানে লোক কথা বুঝিবা সরকার আসি না এমানে লুণ্ঠন করা এবং চান্দা আদায় করার এমানে ব্যস্ত লোক সুরক্ষা দেওয়া প্রতিবদল এমানে লোক মারিবা ব্যবস্থা করলে বর্তমানে দেখুত সব অসামাজিক লোক মানে সক্রিয় হলে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা আজ সারা ওড়িশার বিগড়ি যাই প্রত্যেক দিন দেখবে প্রত্যেক দিন রেপ এবং প্রত্যেক দিন লুণ্ঠন এবং প্রত্যেক দিন রাহাজানি এবং মর্ডর আপনার দৃশ্য দেখুবে তেমন এ সরকার কোণী প্রকার চিন্তা নেই সে যেকোন প্রকার সরকার মিছ কথায় আসলে এবং সে লোক কথা কিংবা ভগবান কথা এমন চিন্তা নেই এবং লোক সুরক্ষা কথা এমন চিন্তা নেই।